রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। আন্দোলনের সময় ধানমন্ডির রাপা প্লাজার কাছে আহত হন কিশোর ফারহান ফাইয়াজ। রিকশায় আহত ফারহানকে নিয়ে হাসপাতালে থেকে ছোটে উদ্ধারকারীরা বাঁচানোর চেষ্টা করলেও সাত মসজিদ রোডে একটি হাসপাতালে মারা যান তিনি। এদিকে ফারহানের মৃত্যুতে পাগল প্রায় মা। ফারহানের মা নাজিয়া খান তার ফেসবুকের এক স্ট্যাটাসে ছেলেকে হারানোর বিচার চেয়েছেন। তিনি লেখেন, আমার ছেলে ফারহান, সে এখন মৃত, আমি এর বিচার চাই। নাজিয়া খান সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি স্ট্যাটাস দেন। প্রথমটিতে ছেলের কয়েকটি ছবি আপলোড দিয়ে লিখেছেন, তারা আমার ছেলেকে হত্যা করেছে, তার বয়স এখনো 18 বছরও হয়নি, সে 2006 সালের 12 সেপ্টেম্বর জন্ম নিয়েছে, আমি চাই আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী আওয়াজ তুলুন, আমি এর বিচার চাই। ডেস্ক রিপোর্ট, বার্তা 24।